আজ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সকাল 9টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি সহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা ফলাফল তুলে দেবেন। পরে সকাল 10:30টায় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবেন। মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে ফল জানা যাবে। 2023 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয় 28 মে। দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে এবছর 20,72,163 জন পরীক্ষার্থী অংশ নেন।